বকেয়া আরিয়ের দাবিতে তোলপাড় হয়েছে রাজ্য। বকেয়া আরিয়ের দাবিতে এখনও আন্দোলন চলছে শহীদ মিনার চত্বরে। বকেয়া আরিয়ের দাবিতে সেই জানুয়ারি মাস থেকে চলছে এই আন্দোলন। আর এই আন্দোলনে কিন্তু নাজেহাল করে ছেড়েছে রাজ্য সরকারকে। নবান্নে নাবিশ্বাস উঠেছে, কারণ একাধিক কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকারের ঘুম উড়িয়ে দিয়েছেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের সংগ্রামী যৌথ মঞ্চ। আর পঞ্চায়েত ভোটের যখন একদিন বাকি, সেই মুহূর্তে বকেয়া ডিএ নিয়ে কিন্তু আবারও নতুন করে বিতর্ক উসকে দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। বকেয়া ডিএ কীভাবে দেওয়া যেত, বকেয়া ডিএর টাকা কোথা থেকে আসতো, এমনই কিন্তু বিস্ফোরক মন্তব্য করে রাজ্যে আবারও সরগর ফেলে দিলেন মদন মিত্র। রাজ্যের সরকারি কর্মীদের কীভাবে ডিএ দেওয়া যেত তা বাদলে দিলেন তৃণমূল নেতা মদন মিত্র। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে এত টাকা খরচ হচ্ছে, সরকারি কর্মীদের ডিএ দেওয়া যেত, বড় মন্তব্য করলেন মদন মিত্র। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মুখ খুলেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তাঁর দাবি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে টাকা নষ্ট করা হচ্ছে, পঞ্চায়েত ভোটের জন্য রাজ্য পুলিশই যথেষ্ট বলে মন্তব্য করেন কামারহাটির বিধায়ক। মদন বলেন, কেন্দ্রীয় বাহিনীকে ভোট দেওয়ার অধিকার দিয়ে দিক না, এত নাটকের কী আছে, কোটি কোটি টাকা খরচ করে কেন্দ্রীয় বাহিনী আসছে, আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট, কেন্দ্রীয় বাহিনী আনতে যে টাকা খরচ হচ্ছে তাতে কয়েক ধাপে ডিএ দেওয়া যেত, ক্ষমতা আছে তাই এসব করছে, আদালত নির্দেশ দিলে তা আমাদের মানতেই হবে, কোর্টের নির্দেশ তো আমরা অমান্য করি না। রাজ্যের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সভা থেকে আবারও ডিএ আন্দোলনকারীদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ডিএ কেন্দ্রের জন্য বাধ্যতামূলক হলেও রাজ্যের জন্য নয়। মুখ্যমন্ত্রী বলেন, আমরা খরা থেকে বিপদে সবদিকেই আছি, আমরা যেমন কৃষকদের সঙ্গে আছি সরকারি কর্মীদের সঙ্গেও আছি। সরকারি কর্মীরা জানেন, আগে 30 তারিখ পেরিয়ে যেত তবু মাইনে আসতো না, এখন মাসের শুরুতেই 1 তারিখ মাইনেটা নিশ্চিতভাবে অ্যাকাউন্টে ঢোকে। আমরা যতদূর পারি আপনাদের জন্য কাজ করি, আপনাদের তো এখন পে কমিশন করে দেওয়া হয়েছে, প্রতি বছর 3% করে ডিএ দেওয়া হয়। এই প্রসঙ্গেই কেন্দ্রের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, আপনাদের মনে আছে কোভিডে কেন্দ্র 2 বছর ডিএ দেয়নি, বন্ধ করে দিয়েছিল, আমরা কিন্তু কিছু বন্ধ করিনি, ডিএটা কেন্দ্রীয় সরকারের, আমাদের এখানে ডিএটা কম্পালসারি নয়। তখন সরকার সব টাকা কেটে নিয়েছিল, কেন্দ্রীয় কর্মচারীরা ঠিক করে টাকা পয়সা পাননি, এখন সব বড় বড় কথা বলছে, সিপিএম আমলে তো ঠিক করে মাইনে পেত না, আজ 1 তারিখে মাইনে পেনশন সব পাচ্ছেন, এটা আপনাদের গর্ব নয় কি? কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীদের একাংশ লড়াই করছেন, চলছে লাগাতার অবস্থান প্রতিবাদ মিছিল। ইতিমধ্যে সেই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে, মামলা এখন বিচারাধীন শীর্ষ আদালতে। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীরা 6% হারে ডিএ পাচ্ছেন, অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাচ্ছেন 42% হারে ডিএ। আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু বিস্ফোরক মদন মিত্র, তৃণমূল নেতা তৃণমূল বিধায়ক মদন মিত্র। ডিএর টাকা কোথা থেকে আসতো তা বাদলে দিলেন মদন মিত্র। কেন্দ্রীয় বাহিনী এনে রাজ্যে কোটি কোটি টাকা নয়ছয় করা হচ্ছে, কোটি কোটি টাকা খরচ হচ্ছে, এই টাকা দিয়ে ডিএ মিটিয়ে দেওয়া যেত, এমনই মন্তব্য করলেন মদন মিত্র। এদিকে মদন মিত্রের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও পঞ্চায়েত ভোটের ঠিক আগে ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের দিলেন চরম বার্তা।